কি শুরু করলে তুমি? হ্যাঁ এখন আবার এসব কি হচ্ছে? ওয়াক ওয়াক, পানি নাও, তাড়াতাড়ি সুস্থ হও, তারপর আমার সাথে চলো। ধরো পানি লাগবে না, আপনি তাড়াতাড়ি রুমে নিয়ে যান আমাকে, আমি ওখানে গিয়ে একটু রেস্ট নিব। স্টুপিড, রুমে এখনই যাওয়া যাবে না, আগে রিসেপশনে যেতে হবে তারপর রুমে। আপনি এরকম করছেন কেন? আমার শরীরটা খারাপ লাগছে আর আপনি আমাকে বকা দিচ্ছেন। আর কি সমস্যা তোমার? মানে প্লেনে করে নিয়ে আসলাম, এই গাড়িতে করে আসলে এখন তোমার বমি পাচ্ছে, এখানে তোমার বমি পায়, খ্যাত একটা। আপনারে তো সরি, আপনাকে তো আমি আগেই বলেছি আমি কোনোদিন প্লেনে চড়ি নিয়ে আমি প্লেনে যেতে চাই না, বাসে করে যাই চলেন। আপনি রাজি হলেন না, সারাটা রাস্তা আমার কানটা বন্ধ হয়েছিল, এখন এই গাড়ির মধ্যে আমার বমি পাচ্ছে গন্ধে আর মাথা ব্যথা করছে। এই কথা কম, আমার সামনে কথা অদ্ভুতভাবে একদমই বলবে, আমি বারবার বলছি আবারও বলছি, গাইয়া খ্যাত একটা, কার সাথে সংসার করছে? আমি আমার সাথে যদি সংসার করতে হয় না, প্লেনে চড়ে আসতে হবে, যে এরকম বড় বড় গাড়িতে আসতে হবে, বমি করলে চলবে না, মাথা ঘোরালে চলবে না। আর এই যে কীসব পড় না তুমি, এই যে এরকম ধরনের বাজে শাড়ি, এই যে অদ্ভুত অ্যাটিটিউড, অদ্ভুতভাবে কথাবার্তা, সব সব বন্ধ করতে হবে। কোথায় এসছো তুমি? তোমার কোনো ধারণা আছে? হাই সোসাইটির লোকজন এখানে, আমার অফিসের কলিগ আছে, আমার বস আছে, তাদের সামনে যদি আমি একবারের জন্য দেখেছিলাম যে তুমি এভাবে কথা বলো, এই ল্যাঙ্গুয়েজে কথা বলো, এই অ্যাটিটিউড, খবর আছে তোমার? ফর গডস সেক চেঞ্জ ইওরসেলফ প্লিজ। এখন তো আপনি ড্রাইভারের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, এখন আপনার প্রেস্টিজ যায় না? শাট আপ, ননসেন্স একটা, চলো ড্রাইভার লাগেজগুলো নিয়ে আসো। আর আগামীকালকে পেমেন্ট আজকে রাতের মধ্যেই করতে হবে। 50,000 টাকা? 50,000 টাকা দিয়ে আমরা রুমে? শুনেন, আমাদের এই এত দামি হোটেলে থাকা লাগবে না, আপনি চলেন তো চলেন, আমরা কম দামি হোটেলে থাকতে পারবো, 400-500 টাকার মধ্যে হোটেল আছে না, ওগুলোতে থাকবো, খালি ঘুমাবো তো, চলেন তো চলেন। কথা বলতে বলেছেন একটু পরে জন্য বলেছি, সরি কিছু মনে করবেন না প্লিজ, আমি এখনই পেমেন্টটা করে ফেলতে চাই, কার্ডে দিলে চলবে তো? আপনি আপনি শুরু করে দিন, শেষ করুন। কতবার করে বলি যে কথা কম বলবে, একটা পরের জন্য তুমি আমার কথা শোনো না, কথা কম বলতে পারো তুমি? আচ্ছা কথা কম বলবো, কিন্তু দেখেন কি সুন্দর,
এখানকার আকাশ বাতাস গাছপালা সবকিছু অন্যরকম বলেন। আবার চুরে গেল কথা না, মানে যতবার করে আমি তোমাকে বলার চেষ্টা করি যে কথাটা কম বলো, ননসেন্সের মতো কথা বলো না তুমি, তারপরে তুমি কথা বলো, কথা বলতে হবে কেন তোমার? আশ্চর্য, আমি আমার স্বামীর সাথে কক্সবাজার ঘুরতে এসেছি, আমি কথা বলবো না আর আপনার সাথে কথা না বলবো, আমি কার সাথে কথা বলবো? কারোর সাথে তোমার কথা বলতে হবে না, যখন মুখটা খোলো মুখ দিয়ে তো উল্টাপাল্টা কথা বলো, একটা তো সঠিক কথা বলতে পারো, তাহলে কথা বলো কেন, মুখটা বন্ধ রাখতে পারো না তুমি? আমি কি বলেছি? একটু কি হয়েছে, রিসেপশনে আমি কথা বলছিলাম সেখানে তোমার কথা বলার কোনো দরকার ছিল? তুমি নিজে থেকে সেখানে কথা বলতে কিসের জন্য গেলে? হ্যাঁ আবার কি বললে, না এই হোটেলটা অনেক বেশি দামি, এখানে থাকা যাবে না, চলেন কোনো সস্তা হোটেলে গিয়ে থাকি। আরে তোর বাপের টাকা দিয়ে কি আমি এখানে টাকা দিচ্ছি? আমার টাকা আমি পে করছি, কার্ডে পে করছি, সেখানে তোমাকে কথা বলতে হবে কেন? কথা বলতে হবে মানে সারাক্ষণ এসব করো না, সব উল্টাপাল্টা কথা বলো, উল্টাপাল্টা অ্যাটিটিউড দেখাও, উল্টাপাল্টা তোমার বিহেভিয়ার, যে কারণে তোমাকে নিয়ে আমি কোথাও কখনো যাই না, যেতে চাই না। দেখেন বাপতুইলা কথা বলবেন না, আমি কান্নাকাটি করি নাই আপনার সাথে আসার জন্য, আপনি আমাকে বাসার মধ্যে বন্দি করে রাখতেন সবসময় যেরকম বন্দি করে রাখেন। বাহ দুর্দান্ত, মানে এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমার সাথে কি করতে হবে কি করতে হবে না, তার চাইতে নিজেকে একটু পরিবর্তন করতে পারো না? নিজের চাল চলন আচার আচরণ কথা বলা এগুলো কি তুমি একটু পরিবর্তন করতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি গাইয়া আমি খ্যাত, আমাকে নিয়ে হাঁটতে চলতে আপনার অসুবিধা হয়, এত অসুবিধা হলে আপনি আমাকে একটা বাসের টিকিট কেটে দেন আমি চলে যাই। এক্স্যাক্টলি, নিজেকে পরিবর্তন করো, যদি নিজেকে ঠিক করতে পারো তো সব কিছু হবে, যদি না পারো কিচ্ছু হবে না, এভাবে থাকা সেটাও হবে না। মাথায় নিয়ে রাখো আমি কোথাকার মানুষ, আমি কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ, কর্পোরেট ওয়ার্ল্ডের বড় বড় মানুষদের সাথে আমার ওঠা বসা, নিজেকে প্লিজ চেঞ্জ করো, নিজেকে শুধরাও, নিজের কথা বলা চাল চলন অ্যাটিটিউড বিহেভিয়ার সব বদলাও প্লিজ। একটা কর্পোরেট মেয়ে বিয়ে করলেই পারতেন, আমার মতো একটা খ্যাত মেয়ের সাথে আপনি বিয়ে করে আপনার তো অনেক কষ্টই হচ্ছে। আর যখন আমি তোমাকে কোনো একটা ভালো কিছু বলি তখন তোমার মুখ দিয়ে শব্দ আসে না। আমি তোমাকে কিন্তু কথা বলতে নিষেধ করি নাই, বারণ করি না যে তুমি কথা বলো না, কথা বলো তুমি, যে জায়গায় দরকার সেখানে কথা বলো, যেখানে দরকার নাই সেখানে মুখটা খুলো না, খুলো তো খুলো আবার অশুদ্ধ ভাষায় কথা বলো। আরে তুমি অশুদ্ধ ভাষায় কথা বলো, তুমি কি মনে করতেছো যে তোমার নিজের মান ইজ্জত যাচ্ছে? না যাচ্ছে আমার, আমার মান ইজ্জত সব যাচ্ছে, আমি বেজ্জতি হচ্ছে সবার কাছে। একটা ক্লাস আছে আমার, সেই ক্লাসটা মেনটেন করে আমি চলি, এবং আমি তোমাকে বলছি আমার ক্লাসে আসো, এই জায়গা থেকে কথাটা বলো, একটা জাতে আসো, তুমি যে যাতে সেটা সবার সামনে প্রমাণ করো সেটা আমি চাই না। আমি কি করব, আমি ছোটবেলা থেকে অনেক কথা বলতে পছন্দ করি, আমার আত্মীয় স্বজন আমাকে খুব পছন্দ করে এটার জন্য, আমার বান্ধবী আছে না নূরজাহান, ও আমাকে কি বলতে জানেন, বলতে বাঘ বাকুম পায়রা। আমার অনেক শখ ছিল, আমার বিয়ের পরে আমি আমার স্বামীর সাথে 24 ঘন্টা বকর বকর করব, কিন্তু এমন একজনের সাথে বিয়ে হলো যার সাথে কথাই বলতে পারি না, কথা বললে তো আবার ভুল হয়। আমি গ্রামে বড় হয়েছি, ওইখানের স্কুল কলেজে পড়েছি, ওইখানে সবাই যেভাবে কথা বলে ওইভাবেই কথা বলেছি, আপনি পছন্দ করেন না তাই শুদ্ধ কথা বলি, মানে চেষ্টা করি আর কি, আবার আয়নার সামনেও প্র্যাকটিস করি, অনেক লজ্জা লাগে তাও করি, তবে আমি বুঝি আমাকে বিয়ে করে আপনি বিপদেই পড়ে গিয়েছেন।
তোমার ধারণা কি যে আমি তোমাকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বিয়ে করছি? আমার খুব ইচ্ছা হয়েছিল যে তোমাকে আমি বিয়ে করবো, মানে তোমার মতো একটাকে। এটা তো আমার মা, তোমার মা, তারা দুজন ছোটোবেলায় ফ্রেন্ড ছিল, কমিটমেন্ট দিয়ে দিয়েছিল একজন আরেকজনকে, সে কারণে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তাহলে অ্যাটলিস্ট তোমার মতো একজনকে তো আমি জীবনে না, সম্ভব না। চেষ্টা করছি তিনটা বছর ধরে, এখনও চেষ্টা করে যাচ্ছি যাতে করে তুমি একটা ক্লাসে আসো, একটা জায়গা পর্যন্ত আসো, যেটা দরকার, একটা মানুষ হিসেবেও দরকার। কয়েকটা কথা বলবো এবং ঠান্ডা মাথায় শোনো। কী প্র্যাকটিস করতেছো আমি জানি না, যা বলবো সেটা করবা, ঠান্ডা মাথায় শুনে রাখো। নাম্বার ওয়ান, কথাবার্তা একদম ঠিকঠাক, যতটুকু দরকার ততটুকু বলবা, এর বাড়তি একটা শব্দ বলবা না, এবং যা বলবা শুদ্ধ বলবা। কী বলবা? আমি কিন্তু শুদ্ধ করে কথা বলি। তোমার বলা যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় শুনে নাও, যে শুদ্ধভাবে কথা বলতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে শাড়ি উচকায় উচকায় হাঁটো, নেভার এভার কোনোদিন এই কাজটা করবার চেষ্টা করবো না। শাড়ি যদি পরো সুন্দর করে পরবা, সুন্দর করে হাঁটবা। নাম্বার থ্রি, ওভারঅল হাঁটা চলা উঠা বসা সব কিছু সুন্দর করতে হবে। হ্যাঁ, যেমনি থাকো, যে জায়গায় থাকো, হাঁটা চলা উঠা বসা তাকানো দাঁড়ানো সব সুন্দর হতে হবে। সব কিছুর মধ্যে একটা মার্জিত পশনেস থাকতে হবে, যেন কেউ দেখলেই বোঝে যে সে একটা ক্লাসিক। হ্যাঁ, নাম্বার ফোর, এই যে খাও, চটকায় মটকায় খাওয়ার কিছু নাই এখানে, চটকায় মটকায় খাওয়ার জন্য তুমি এখানে আসো নাই, আমাকে বিয়ে করো নাই। স্পুন নাই, যা আছে সেগুলোর ব্যবহার শিখতে হবে, আমি তোমাকে শেখাবো, এবং সেগুলো ব্যবহার করে সুন্দর করে খাবা মানুষের সামনে, যাতে করে কেউ না বুঝে যে তুমি কোথা থেকে উঠে আসছো। বুঝতে পারছি, আমি তোমাকে শিখাই দেবো, তুমি শিখতে থাকো, এর বাইরে কিছু হবে না, বাইরে কিচ্ছু করা যাবে। শুয়ে পড়ো। সমুদ্র যেতে কোথাও যেতে আমি পারবো না, তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি একলা যাও, যাও। আপনার সাথে জীবনে প্রথম সমুদ্র দেখতে আসলাম, আমি একা যাব? আর একা যাইতেও আমার ডর করে। কেন পারবা না তুমি? এমন কি তুমি, মানে তোমাকে বিচে গেলে কে খেয়ে ফেলবে, সমস্যা কি তোমার? কত মানুষ যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বিচে যাবে তো, আগে কাপড় চোপড় ঠিকঠাক করো, রেডি হও, তারপর যাও। আমি তো রেডি, যে ব্যাগ নিয়ে এসেছি। এই অবস্থায় কোনো মানুষ বিচে যায়? কোনো মেয়ে যায়? আশপাশে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে যায় দেখো, কি সুন্দর ভাবে গেল, সুন্দর পোশাক। এখন যাবার আর কোনো দরকারই নেই, একটা কাজ করো, এখন যাবে হোটেল রুমে, সেখানে গিয়ে রেস্ট নাও, আমি যাবো মিটিংটা শেষ করবো, তোমার জন্য এই ধরনের কাপড় চোপড়, কিছু মডার্ন কাপড় চোপড় নিয়ে আসবো, সেটা পরবে, তারপর বেঁচে যাবে। জি না, আমি এই সমস্ত কাপড় চোপড় পরতে পারবো না, আর আপনার যদি আমার এই সমস্ত কাপড়ের সমস্যা হয়, আমাকে আপনার নিয়ে কোথাও যাইতে হবে না, আমি মডার্ন কাপড়টা। Thank you, sir. Thank you so much.
দাঁড়ি কক্সবাজার আসলে এই একটা প্রবলেম। আরে টুরিস্ট এরিয়া এসে সমুদ্রের পাশে বসে কি কর্পোরেট আলাপ করতে ভালো লাগে বলো? মন ছুটে যায় সমুদ্রের জলে। তা তুমি কি দু একবার নেমেছো তো? না মানে ইয়ে স্যার, মানে আমার এখনো যাওয়া হয়নি। আরে কি বলে বোকা ছেলে, তুমি এখন একবারও নামো নি। আচ্ছা ভালো কথা, এবারও কি তোমার বোকে সাথে নিয়ে আসো নি নাকি? ইয়ে মানে স্যার আসলে আমি এনেছি স্যার, এবার এসেছি। ভাগ্যিস নিয়ে এসেছো, তা না হলে আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিতাম রিটার্ন টিকিট দিয়ে ঢাকা বোকে নিয়ে আসার জন্য, বুঝেছ? শুনো, আসলে আমরা কাজ করি কিসের জন্য? পরিবারের জন্য। পরিবারই কিন্তু আমাদের কাছে আসল, তাই না? কিন্তু আসলে আমরা পরিবারকে কতটুকুই বা সময় দিতে পারি? আমাদের এই কাজের ভিড়ে আমরা তো চাইলেও পারি না। তাই এইসব জায়গায় আসলে কখনো এটা মিস করা উচিত না। হ্যাঁ, বোকারাই শুধু এগুলো মিস করে। আরে কাজ মিটিং শেষ তো ঝাঁপিয়ে পড়ো সমুদ্রের পানিতে, সারা বছরের সমস্ত ক্লান্তি ধুয়ে যাবে সমুদ্রের জলে, বুঝেছ? আর শোনো, তোমার গাড়ি লাগলে যেই কোনো সময় আমারটা নিয়ে যাবে, ওকে? স্যার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেগুলো শেষ করি। আমার আসতে দেরি হয়েছে এর পিছনে কারণ আছে স্যার, কারণ যে প্রজেক্টটা আমরা এখান থেকে আসলে কিনতে চাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে সেটা ফিজিক্যালি একটু দেখে আসাটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি গিয়েছিলাম একদম টোটালি, আমরা কোন জায়গাটা নিচ্ছি, কতটুকু কী আছে, কতটুকু অংশ আমরা পাচ্ছি, ডিটেল দেখছিলাম। কিন্তু একটা ছোট ঝামেলা আছে স্যার। আর রাখো তো ঝামেলা, তোমাকে আমি কি বলছি আর তুমি কি বলছো ওগুলো পরে দেখা যাবে। আর শোনো, কালকে কিন্তু আমরা একসাথে লাঞ্চ করছি, তুমি এবং তোমার ওয়াইফ। আর ভালো কথা, তোমার ওয়াইফের সাথে তো আমার পরিচয়টা এখনো করিয়ে দিলে না। পরিচয় স্যার ইয়ে মানে ইয়ে ও আসলে স্যার একটু। আরে এত ইয়ে করছো কেন, তোমরা ইয়ং না, একটু শাই। আর শোনো, আমি কিন্তু এই কদিন এখানে টুরিস্ট মেজাজে থাকবো, ওকে? আর ওই যে তোমার ওয়াইফকে নিয়ে কালকে আসবে, একসাথে লাঞ্চ করছি, ডান? আচ্ছা ঠিক আছে, এবার বলো কী যেন প্রজেক্টের ঝামেলার কথা বলছিলে। স্যার প্রজেক্ট মানে হচ্ছে আমি ভিজিটে গিয়েছিলাম যে এই জায়গাটা আসলে আমরা নিব, কিন্তু ঝামেলা হচ্ছে এটা আমরা মনে হয় না নিতে পারবো স্যার, এই যে আমি একদম ডিটেল ছবি তুলে নিয়েছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আমি আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, আপনি সমুদ্রের ভিতরে চলে যাচ্ছিলেন, আপনি তো মরে যেতেন, আপনাকে উদ্ধার করে আমি নিয়ে আসলাম, এখন আপনি আমাকে ফাজিল বলতেছেন, যা যা না তাই বলতেছেন। আমার কাজ নাই না, আমি ভাইসে যাব, মইরা যাব। হ্যাঁ ফাজিল লোক জানি কথা কার, মাইয়া মানুষ দেখছ আর। সরি সরি, আমারই হয়তো বা ভুল হয়েছে আপনাকে বোঝাটা, আমি ভাবিনি যে আপনি হাঁটতেছেন কিংবা অন্য কিছু, আমি ভাবছি আপনি সমুদ্রের ভিতরে না বুঝে চলে যাচ্ছেন। দেখুন আমাকে অন্যভাবে নেবেন না, আমি কিন্তু ভালো একটা ছেলে, আপনি কিন্তু আমার বোনের মতো। শুনেন ভাই, আমি গ্রামের মানুষ, খাল পুকুর এই সমস্ত সাঁতার কেটে আমি ভালো সাঁতার জানি। পারমিশন ছাড়া বিচে গিয়েছিলে, এত বড় সাহস তোমার, তুমি আমার পারমিশন ছাড়া বিচে কি করে যাও, কি করে যাও তুমি? আপনি আমাকে না নিয়ে গেলে আমি তো সমুদ্র দেখতে যেতে পারবো না। পারো না, আমি বলবো যেতে যাবা, আমি বলবো বসে থাকতে বসে থাকবা, আমি বলবো হাঁটতে হাঁটবা, আমি যাবনি তাই করতে হবে, নিজের কোনো সেন্স নাই, কথাবার্তা জানে না। দাঁড়া থাকো, তোমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, এখন আমার সামনে ট্রায়াল দিবা, দেখাবা কেমন লাগে, কিভাবে পড়তে হয়, কিভাবে বসতে হয় তোমাকে শিখাবো, কারণ কালকে একটা ইনভিটেশন আছে, আমার অফিসের বস আমার বউকে দেখতে চেয়েছে এবং আমি চাই সে প্রেজেন্টেবল হোক। যাও এখন গিয়ে পরে আসো। আপনি কোথায় কোথায় এত খেট খেট করেন কেন বলেন তো,
আমার সাথে একটু সুন্দর করে কথা বলতে পারেন না? আপনার যদি এত সমস্যা হইতো তাহলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আপনার তো কাজই হচ্ছে খালি আমাকে অপমান করে কথা বলা। কারো মান থাকলে তার অপমানের বিষয় আছে? তোমার মান আছে, কোনো সম্মান আছে? তুমি একটা মানুষ, মানুষের পর্যায়ে তুমি পড়ো? আমার মতো একটা ছেলে যে তোমাকে বিয়ে করছে, তোমার শুকরিয়া আদায় করা উচিত। বাড়তি আর একটা কথা বলবে না, এখন যেটা বলেছি সেটা করবা। কাপড়টা নাও, যাও ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো, আমাকে দেখাও। যাও যাও। আপু, আপনাকে তো আজকে অনেক অন্যরকম লাগছে। দাঁড়ান দাঁড়ান, আমি একটা ছবি তুলে নিই আপনার। ভাই 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 ভাই, ছবি তুলবেন না প্লিজ, আমার এই সমস্ত জিনিস ভালো লাগে না। কি ব্যাপার আপু, আপনার মুখটা এরকম লাগছে কেন? না আসলে হয়েছে কি, আমি তো এই সমস্ত পোশাক পরতে অতটা অভ্যস্ত না, আমার কেমন জানি আনকমফোর্টেবল লাগছে। আশ্চর্য, তাহলে পরেছেন কেন? আপনাকে তো শাড়িতেই বেশ ভালো লাগে। আসলে হয়েছে কি, আমার স্বামী আসলে এই সমস্ত কাপড় চোপড় পছন্দ করে, মডার্ন মডার্ন, কিন্তু আমার পরে খুব লজ্জা লাগতেছে আর কি। আপনি যে পোশাকে কমফোর্ট না সেটা কিন্তু পরানো উচিত হয়নি। শুধু পোশাক কেন, যে কোনো কাজ মনের বিরুদ্ধে যাওয়াই উচিত না। আমি কিছু ফুড অর্ডার করেছি, নেক্সট আবার করব, তোমাদের পছন্দ মতো বলো। আমার ফেভারিট ডিশ, ঠিক আছে শুরু করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই ফুডগুলো আমার খুবই ফেভারিট, পছন্দ খুব। আরে ও আছে বলেই আমার প্রেশার ডায়াবেটিক্স এখনো নিয়ন্ত্রণে আছে। স্যার কিছু বলেন না, শুরু করি স্যার। হ্যাঁ শিওর শিওর। Thank you.
সব প্ল্যান খুব ভালো, মানে প্ল্যান করে একটা জিনিস করা। আমি শিখিয়ে দিলাম কিভাবে হাঁটতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে খাবারটা খেতে হবে, একদম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য না, ইচ্ছা করে আমার বসের সামনে ঘটনাটা ঘটানো। খুব মজা হচ্ছে না এখন, খুব শান্তি, যে আমার বসের সামনে আমাকে অপমান করানো হলো, আমাকে ছোট করানো হলো, খুব ভালো লাগছে না। এদিক এদিক তাকো, কি কি চেয়েছিলাম? যে আমি তোমাকে শিখাই দিব কিভাবে হাঁটতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে কথা বলতে হবে, টেবিল ম্যানার কি, সেটা আমি তোমাকে শিখাই দিব, কিন্তু তুমি জায়গায় গিয়ে ইচ্ছা করে ভুল করে ফেলবা, যাতে করে আমার বসের কাছে আমাকে ছোট করে ফেলতে পারো, আমাকে অপমান করতে পারো, সেজন্য এটা করা নাকি? তোর ভালো লাগা তুই কি, কোথা থেকে আসছিস তুই? তোর বাপ দাদা চোদ্দ কোশি তোকে কিছু শিখাইছে? কিছু পারস তুই? ঠিক মতো খাইতে পারিস না, বসতে পারিস না, কথা বলতে পারিস না, কোন কালচার জানোস না, কোন ম্যানার জানোস না, কোন থেকে তুই আসছোস? তার সাথে আমি ভালো বিহেভ কর। এই যে তুই তুই আমার জীবনটা শেষ করছিস, একদম বরবাদ করে দিছিস। তিন তিনটা বছর এই যে তোর বিয়ে করছি না, তোর মতো একটা জঙ্গলে বিয়ে করছি না, একটা অন্ধকার জঙ্গলের মধ্যে আমি আছি, বুঝতে পারোস? এত শিক্ষিত আপনি, এত রুচিশীল, তাহলে এই জঙ্গলে না থাকলেই পারেন। আমি ইচ্ছা করে করি নাই, আমার কোনো ইচ্ছা ছিল না যে তোর মতো একটা বিয়ে করার। আমার মা সামহাও তোর মার ফ্রেন্ড ছিল ছোটবেলায়, এবং সে তোর মাকে কথা দিয়েছিল যে আমার বিয়ে তোর সাথে হবে, বাধ্য হয়েছিলাম তোকে বিয়ে করতে। আমি একবারের জন্য বুঝি না যে তোর মতো একটাকে আমার বিয়ে করে এভাবে আমার লাইফটা শেষ করতে হবে। আমার লাইফটা তো শেষ, একদম শেষ, বরবাদ হয়ে গেছে। আমি ছাড়বো তোর জীবনও কোনদিন ছাড়বো না। তোরে আমার জীবনটা তুই জীবনে নষ্ট করছিস, তোর জীবনটা আমি একদম তিলে তিলে শেষ করবো, তোর একেবারে শেষ করে আমি ছাড়বো। তোর হাসতে বলে তুই হাস, তোর চোখ দিয়ে যেন পানি না বেরোয়, চোখ দিয়ে যেন পানি না বেরোয়, হাত নামা, কোনো কাঁদতে পারবি না। তুই আমার সাথে থাকবি, মূর্তির মতো থাকবি, একটা শব্দ একটা কিছু আমার বাইরে হবে, কানবি না, একদম চুপ। অসুস্থ তুই দেখিস তো আরে কাজের প্রেশার যাচ্ছে তো সেই জন্য স্যার। শুনো আরে, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে কিছু কথা বলি। জি স্যার বলুন স্যার, শুনছি। আমার কাছে মনে হচ্ছে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগো, কি আমি কি ঠিক বলেছি? তাও তেমন কিছু না স্যার। শোনো আরে, একটা সময় আমার দুবেলা দুমুঠো ভাতও জুটত না, হাজার মানুষের চোখ বুঝে বুঝে আমি আজকে এই জায়গায় এসেছি। আমি মানুষের চোখ দেখে বুঝতে পারি, তোমার চোখ দেখেও আমি কিছুটা বুঝতে পেরেছি। এই বিয়েটা স্যার আমার পছন্দের বিয়ে না, মা তার এক আত্মীয় নেই, এবং সে নাকি অনেক আগে তাকে কথা দিয়েছিলেন যে তার মেয়ের সাথে আমার বিয়ে হবে। বিশ্বাস করেন স্যার, আমি বারবার করে মাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এটা চাই না, আমি এই বিয়েটা করতে চাই না, মা কোনোভাবে আমার কথা শোনেনি। বলতে পারেন একরকম মার জেদের কারণে আমি বাধ্য হয়ে তারপর বিয়েটা করেছি।
হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? আরে তোমার বউটা তো পুতুলের মতো, লক্ষ্মী। আরে তুমি তো অনেক ভাগ্যবান। হ্যাঁ, এটা অস্বীকার করবো না। দেখতে সুন্দর, মানুষ খারাপ সেটাও আমি বলবো না। স্যার, চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা, স্যার কোনো কিছু আমি নিতে পারছি না। স্যার, আমি কোনোভাবেই না, সে কোনোভাবেই তার সেই ওই গেও ভূত মার্কা যে অ্যাটিটিউড, তার যে কাপড় পরার ধরন, সে নিজে যা চায়, যেভাবে করে যে চিন্তা করে, তার যে খাবার দাবারের টেস্ট, তার বাইরে থেকে কোনোভাবেই স্যার সে ভাবতে চায় না, ভাবতে পারে না। স্যার, এটাও সে ভাবতে পারে না যে আমি তার হাজব্যান্ড হিসেবে তার কাছ থেকে কী চাই। আমি যখন স্যার একটা কর্পোরেট জায়গায় জব করি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, স্যার প্রত্যেকে বলে যে তোমার বাসায় আসি, ইনভিটেশনস দাও, একসঙ্গে বসি, তোমার ওয়াইফ, তার সাথে একটু কথা বলি, দেখা করাও। স্যার, আমি পারি না, আমি কোনোভাবেই নিজেকে নিজের ওয়াইফকে প্রেজেন্ট করতে পারছি না। আরে, তোমার এইসব কথা শুনে আমি সত্যি ভীষণ অবাক হচ্ছি। তোমার মধ্যে আমি যে শিক্ষার আলো দেখেছি, সেটা তো জঞ্জালে ভরা কুশিক্ষা, যেখানে মানবিকতার কোনো আলোই নেই। কি ব্যাপার আপু, আপনি কাঁদছেন কেন?
এটা কি, এটা কিভাবে করলে তুমি? অনেক বড় ভুল করেছি তোমার সঙ্গে, অনেক অন্যায় করেছি, যদি সম্ভব হয় আমাকে মাফ করে দাও প্লিজ। আমি একটাবারের জন্য চিন্তা করতে পারিনি, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তা ভুল ত্রুটি সবকিছু নিয়ে ভালোবাসা উচিত, আমি সেটা করিনি। তোমার সাথে মিসবিহেভ করেছি, তোমার সাথে চিৎকার চেঁচামেচি করেছি, কাল পর্যন্ত করেছি, তোমার বাবাকে নিয়ে কথা বলেছি, তাও তুমি প্লিজ, আর জীবনে কখনো এমন হবে না। আর এই তুমি আজকে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদটা দিয়েছো যে আমাদের ভবিষ্যৎ, যেটা আমার জীবনের সবচেয়ে বড় গিফট, বাপ চাই তোমার কাছে প্লিজ। তুমি এভাবে হাত ধরে সূর্যাস্ত তো দেখতে চেয়েছিলে না, আজকে আমরা দেখব, এবং এই সূর্যাস্তের মতো করে আমার যত ভুল ত্রুটি আছে, যত দোষ আছে, সব শেষ হয়ে যাক। Thank you.